একটা বস্তু এদিকে চলতেছিল, এই পথে আরেকটা বস্তু এদিকে স্থির ছিল, এখানে এটা স্থির। তাহলে এখন খেয়াল করো, এটা স্থির বস্তু, এটা গতিশীল বস্তু, গতিশীল বস্তু, গতিশীল বস্তু। এখন এই গতিশীল বস্তু যদি স্থির বস্তুর গায়ে আঘাত করে, তোমরা বলো তো কি হবে? হয় এখানে স্থির বস্তু যদি একটি বড় গাছ হয় বা একটি দেওয়াল হয়, তাহলে গতিশীল বস্তুটা এটাকে আঘাত করার পরে গতিশীল বস্তুটা থেমে যাবে। আর স্থির বস্তু যদি হালকা কোনো বস্তু হয়, ঠিক আছে, একদম ভারী কিছু না হয়, সাপোজ এটা একটা গাড়ি, এটাও আর একটা গাড়ি, এটা হচ্ছে সাপোজ একটা কার, আর এটা হচ্ছে একটা ট্রাক, সেই ক্ষেত্রে কী হবে, এটা যদি গতি নিয়ে এসে এটাকে মেরে দেয়, তখন এই দুজন একসাথে, মানে দুজন একসাথে পিছলাই এদিকে চলে যাবে, পিছলাই এদিকে চলে যাবে, বিকজ এটা বড় একটা ট্রাক, এটাকে ঠেলে এদিকে নিয়ে চলে আসবে। তো মনে করো যে এরকম প্রশ্নে বলবে যে একটা গতিশীল বস্তু একই পথে আরেকটি স্থির বস্তুকে ধাক্কা দিল বা আঘাত করলো, এরপরে বস্তুদ্বয় মিলিত হয়ে বা তারা পিছলিয়ে এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে খেয়াল করো, এখানে এই যে কারটা কিন্তু এই গতিশীল ট্রাকটাকে একটা বাধা দিছে থেমে যাওয়ার জন্য, মেরে দেওয়ার পরে এর এক যেহেতু স্থির ছিল, একে যখন মেরে দিবে তখন দুজন তো একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে থেমে যাবে। তো এ থামার জন্য যে বাধাটা প্রদান করছে, সেখানে মূলত এই বস্তুটাই বাধাটা প্রদান করছে, স্থির বস্তুটা, ঠিক আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে বাধাদানকারী বল কত, বাধাদানকারী বল কত, প্রশ্নে এরকম বলবে, বাধাদানকারী বল নির্ণয় করো। তাহলে আশা করি প্রশ্নটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এই এই তথ্য যেটা তোমাদেরকে দিছি, এই তথ্য অনুসারে যদি আমরা একটি কোশ্চেন অ্যানালাইসিস করি বা কোশ্চেন সমাধান করি, তাহলে আমি কোশ্চেনটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো, সাপোজ এই গতিশীল যে ট্রাক সেটা ছিল 1200 কেজি, আর স্থির যেই কারটি সেটি সাপোজ 800 কেজি, তারপর হচ্ছে যে তোমার যেটি ধাক্কা দিল, এটি যেটি ধাক্কা দিল সেটি 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ঠিক আছে। তো তারা পিছলিয়ে এস যেটা গেল সেটা 120 মিটার, তারা সংঘর্ষের পরে 120 মিটার এদিকে পিছলিয়ে, বা মানে যেটা আমরা বলি আর কি, মানে যেটা তুমি বুঝো যে দুজন একত্রিত হয়ে এদিকে চলে আসলো, ঠিক আছে। তাহলে বাধাদানকারী বলের মান আমরা এখন নির্ণয় করতে হবে। এখন আমরা একটু খেয়াল করবো, বাধাদানকারী বল যদি আমরা নির্ণয় করতে হয়, অর্থাৎ আমাদেরকে এফ নির্ণয় করতে হবে, রাইট? তো আমরা সূত্র কি জানি, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এটা তো আমরা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে এম কত, এখানে যে এম সেটা কত, আমরা বাধাদানকারী বল বের করবো, এটা একটু অ্যানালাইসিস করলে হয়ে যাচ্ছে। তো বল যেহেতু বের করবো, তাহলে আমি এফ ইকুয়াল টু এম এ লিখবো মুখস্থ। তো এম কত, যেহেতু এখানে বস্তু দুইটা একত্রিত হয়ে গেছে, এম হচ্ছে আসলে এই এমটা, অর্থাৎ এখানে ছিল কত, 1200 কেজি, এখানে দুজন যেহেতু একত্রিত, আর এই এমটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 800 কেজি। এতটুকু আসলে ক্লিয়ার আশা করি। ইনটু এ, এখন কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে যখন সংঘর্ষের পরে এতটুকু আসলো, এই জায়গাটার এ কত, মানে এখান থেকে যে এখানে আসলো এখানকার এ কত, এটা যদি আমি জানতে পারি, তাহলে আমি জাস্ট এটা এখানে বসে দিব, তাহলে কাজ শেষ, রাইট? তাহলে এখন সেই এটা আমরা কীভাবে বের করবো? এখন খেয়াল করো, যে বস্তুটা গতিশীল ছিল সেটার কিন্তু ব্যাক দেওয়া আছে, আর এটা কিন্তু স্থির ছিল, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমরা এখানে এই ধাক্কার পরে ব্যাক কত ছিল সেটা আমরা বের করতে পারবো, মানে ধাক্কার পরে কত ব্যাক ছিল, ধাক্কার পরে দুজনের মিলিত ব্যাক যত, দুজনের মিলিত ব্যাক যত, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এও কী করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা আগে ধাক্কার পরে মিলিত ব্যাগ কত সেটা বের করি। তো এটার জন্য তোমরা জানো যে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু ইকুয়াল টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এই সূত্রটা আশা করি তোমরা তোমাদের বই থেকে শিখেছিলে, এবং এই সূত্রটাই আসলে এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু প্রতিপাদন করা হয়েছে বইতে, বইতে একটু দেখে নিবে তোমরা। এটা কত আমরা এখন জানি না, বাট এটা জানি এম ওয়ান ইউ ওয়ান জানি, এম ওয়ান কত 1200, ইউ ওয়ান মানে আদিবেগ, আদিবেগ কত, প্রথম গাড়ির আদিবেগ 1200 প্রথম গাড়ির আদিবেগ 20, ঠিক আছে, 20 প্লাস এম টু হচ্ছে 800, ইউ টু হচ্ছে যে দ্বিতীয় গাড়ির আদিবেগ, দ্বিতীয় গাড়িটি স্থির ছিল, তাহলে এটা 0, ঠিক আছে। এই পাশে আসলে গাড়ি দুইটা যখন মিলিত হয়ে গেল, তাহলে তাদের মিলিত ব্যাগ কিন্তু একটা, দুইটা না, তাহলে এই জায়গাটাতে আমি বি ওয়ান এবং বি টু কী হবে, দুইটা সমান হবে, বি ওয়ান এবং বি টু শেষ ব্যাগ, দুইটারই শেষ ব্যাগ কী সমান,
তাহলে সেই ক্ষেত্রে আমি লিখে দিব এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি, এই ভিটাকে দুইটাকে একসাথে লিখে আমি ইন্টু করে দিলাম, ঠিক আছে। এবার যেটা হবে সেটা হচ্ছে তুমি এখান থেকে যে গাড়ির দুইটার যে মিলিত শেষ ব্যাগ, মিলিত ব্যাগ যেটা সেটা পেয়ে যাবা বি, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে হয় 1200 আর 800 হয় 2000, 2000 ইন্টু বি ইকুয়াল টু এখানে হয় কত 1200 ইন্টু 20, এটা জিরো হয়ে গেছে, রাইট। এবার 20 দিয়ে 2000কে আমরা ভাগ করলে পাচ্ছি কত 10 ইন্টু ভি ইকুয়াল টু 1200। এবার তুমি ভি বের করো, ভি কত হয়, ভি হয় তোমার 1200কে 100 দিয়ে ডিভাইড করলে 12 হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা তাহলে এই যে গাড়িদ্বয়ের মিলিত যে ব্যাগ সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা ওই দিকে যাচ্ছে, এখন এই মিলিত ব্যাগ থেকে আমরা ওই যে ত্বরণ বের করব, এই গাড়িটার ত্বরণটা বের করব, যে গাড়িদ্বয় মিলিত যে ত্বরণ সেটা আমরা বের করব। তো ত্বরণ বের করার জন্য আমাদের নিশ্চয় একটা সূত্র মুখস্থ আছে, সূত্র হচ্ছে এরকম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস, আর একটা আছে বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এখন দেখো এখানে সময়ের ব্যাপারে কিছুই দেওয়া নেই, তাহলে আমরা নিচে সূত্রটা ব্যবহার করব না, আমাদের কাছে এস দেওয়া আছে, এস হচ্ছে যে মিলিত হওয়ার পরে গাড়িদ্বয় যে দূরত্ব অতিক্রম করে 120 মিটার, ঠিক আছে। তো গাড়ি দুটি মিলিত হওয়ার পরে একটা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এরা থেমে যাবে, তাহলে গাড়িদ্বয় যখন মিলিত হলো তখন ব্যাগ ছিল 12, একটা নির্দিষ্ট সময় পরে তারা আবার থেমে যাবে, তাহলে থেমে যাবে যেহেতু তাহলে তাদের শেষ ব্যাগ শূন্য, মিলিত ব্যাগ, শেষ মিলিত ব্যাগ শূন্য, কিন্তু শেষ মিলিত ব্যাগের শুরু, শুরু হচ্ছে যে কত, মানে মিলিত ব্যাগের আদি ব্যাগ আর কি, সেটা হচ্ছে 12। তাহলে 12 হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু এস, এস হচ্ছে 120, ঠিক আছে। এবার আমরা এখানে 144 পাচ্ছি, 144 ইকুয়াল টু 240 এ, ঠিক আছে। এটা তোমরা কাজ করে দেখতে পারো প্রয়োজনে। এবার এখানে কাজ করলে আমি এ পেয়ে যাচ্ছি, এ কত, এ হচ্ছে তোমার 144 বাদ 144 ডিভাইড বাই 240.6 আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে আসছে 0.6 মিটার সেকেন্ড ইনভার্স টু। এবার জাস্ট এটাকে এখানে বসাই দেবো, এখানে হয় 2000 ইন্টু 0.6, এবার যা হয় তাহলে 2000 ইন্টু 0.6 কত হয় হচ্ছে 1200। তাহলে আনসার 1200 কিনা আমি আসলে এক্স্যাক্টলি জানি না, হ্যাঁ 1200 নিউটন। এখন খেয়াল করো বাধাদানকারী বল লিখলে তুমি লিখবে 1200 নিউটন, জাস্ট 1200 নিউটন, কিন্তু প্রশ্ন যদি বাধাদানকারী বল, যদি বাধাদানকারী শব্দটা তুমি যদি উল্লেখ করো তাহলে তুমি লিখবে জাস্ট 1200, আর যদি বাধাদানকারী বল, বাধাদানকারী শব্দটা উল্লেখ না করো, শুধু বল বলো, তাহলে লিখতে হবে -1200। -1200 মানে বাধাদানকারী বা প্রতিরোধকারী বল, ঠিক আছে, 1200 নিউটন। আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে, না বুঝলে কেউ একটু কমেন্ট করে জানাবা। এবার আমরা আরেকটা তথ্য দেখব, এবার সাপোজ এই গাড়ি দুটি, যে গাড়ি দুটি আমরা কথা বললাম, সেই গাড়ি দুটি বিপরীত দিক থেকে আসতেছিল, একটা সাপোজ উত্তর দিক থেকে আসতেছিল, একটা দক্ষিণ দিক থেকে, একটুও কিন্তু একটা স্থির ছিল, একটা স্থির ছিল আর একটি গতিশীল ছিল। এবার সাপোজ ট্রাক যেটা, এটা হচ্ছে ট্রাক, যেটা সেটা এদিকে যাচ্ছে, আর কার যেটা, সাপোজ এটা হচ্ছে, আমি আঁকতেছি বা হচ্ছে না তোমরা বুঝে নিবে, এটা কার, কারটা এদিকে আসতেছে, ঠিক আছে। তাহলে কার এবং ট্রাকের মধ্যে একটু পরে কী হবে, সংঘর্ষ হবে, রাইট, সংঘর্ষ হবে। তাহলে এই জায়গাটাতে কী হলো, সংঘর্ষ হলো। তো সংঘর্ষের পরে সাপোজ এই ট্রাক এবং কার এখানে মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে যদি ট্রাকের ব্যাগ বেশি হয়, বড় ব্যাগ, ট্রাকের শুধু ব্যাগ বেশি হলে হবে না, বড় ব্যাগ বেশি হতে হবে, ট্রাকের বড় ব্যাগ যদি বেশি হয় তাহলে মিলিত হয়ে বস্তু দুটি এদিকে চলে যাবে, আর কারের বড় ব্যাগ বেশি হলে মিলিত হয়ে বস্তু দুইটা এদিকে চলে যাবে। তো জেনারেলি ট্রাকের বড় ব্যাগ বেশি হবে, তার মানে বস্তু দুইটা মিলিত হয়ে এদিকে যাবে, ঠিক আছে, এদিকে যাবে। এখন আমাদেরকে সেম প্রশ্নটা আগের মতো করে দিবে, সাপোজ এটাও 1200, এটা 1200, আর এটা 20 মিটার পার সেকেন্ড ব্যাগে চলতেছিল, আর এটা যেহেতু এখন গতিশীল, এটাও আসতেছে, এটাও আসতেছে, তাহলে এটা 800 মিটার পার সেকেন্ড। কার কিন্তু অনেক দ্রুত চলে, ঠিক আছে, তো কার যদি দ্রুত চলে আমি মনে করলাম এটা 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নে যেটা বলবে,
প্রশ্নে বলবে যে সংঘর্ষের পরে দুজনের মিলিত ব্যাগ কত এবং তারা কোন দিকে যাবে, এটা বলতে পারে রিটেনে এবং এমসিকিউতে বলতে পারে। এমসিকিউতে বলবে সংঘর্ষের পরে মিলিত ব্যাগ কত। তাহলে একটু পরে, একটু আগে আমরা যে সূত্রটা শিখছি সেটা এখানে আবার অ্যাপ্লাই করে দিব। কিরকম? যে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু, এই অংশটা হচ্ছে সংঘর্ষের পরে, ঠিক আছে, সংঘর্ষের পরের অংশ। আর এ পাশে যেটা লিখতেছি আমি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এটা হচ্ছে সংঘর্ষের আগে। তোমাদের বইতে এটা আগে এটা পরে দেওয়া আছে, বাট আমি এটা আগে লিখি, এটার একটা কারণ আছে, কারণ সেই ক্ষেত্রে তোমাকে আর এটা গেলে আবার এই পাশে নিয়ে আসা লাগবে না, ঠিক আছে। আমি সবসময় শর্টকাট ব্যবহার করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো বস্তু দুইটা যেহেতু সংঘর্ষের পরে মিলিত হয়ে গেছে, এক হয়ে গেছে, অর্থাৎ এখানে দুজনের ভর যুক্ত হয়ে গেছে এবং তাদের ব্যাগ যেহেতু দুজনেরই একই, তাহলে তাদের ভর ব্যাগ হবে এই যে মোট এম ইনটু বি, ঠিক আছে। তাহলে এই যে এখানে বি ওয়ান এবং বি টু আর লেখার দরকার নেই, কারণ মিলিত হওয়ার পরে তাদের তারা দুজন একত্রিত হয়ে গেছে, এই যে দুজন প্লাস হয়ে গেছে, দুজনের ভর সেম হয়ে গেছে, তাহলে তাদের ভর ব্যাগ কত? ভর ব্যাগ হবে এই যে ইনটু ভি, এই যে এটাই হচ্ছে তাদের মিলিত ব্যাগ। আর এটা হচ্ছে তাদের আগের ব্যাগ, আগে কিন্তু তাদের ভর ব্যাগ আলাদা আলাদা ছিল, এটা ট্রাকের এটা কারের, ঠিক আছে। এখন এখানে তাহলে 2000 হবে যোগ করলে ইনটু ভি, আর এখানে কত? এখানে হচ্ছে তোমার 1200 ইনটু ইউ, ইউ কত? ইউ হচ্ছে 20, রাইট, এটা 800 ইনটু 30। এখন এখানে একটা কিন্তু আছে, যেহেতু গাড়ি দুটি বিপরীত দিক থেকে আসতেছিল, তাহলে এটার ব্যাগের রেসপেক্টে এটার ব্যাগ নেগেটিভ, এই জন্য তোমাকে এখানে মাইনাস দিতে হবে, আশা করি বুঝতে পারছো। তাহলে আবারও খেয়াল করো, যেহেতু এটার ব্যাগের রেসপেক্টে এটার ব্যাগ উল্টা দিকে, এই যে একজন এদিকে আসতেছে আরেকজন এদিক থেকে আসতেছে, যদি বিপরীত দিক থেকে আসে গাড়ি দুটি, তাহলে তোমাকে এখানে মাঝখানে মাইনাস দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মাইনাস দিয়ে দিলাম, এবার আমরা কাজ করব কি, আমরা জাস্ট বি বের করবো, রাইট। তাহলে বি ইকুয়াল টু, এবার তুমি কাজ করে দেখো, এখানে 2400, এখানে না সরি, এখানে হচ্ছে যে ও দুইটা তো সেম হয়ে গেছে, 12 2 24, 3 8 24, তাহলে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে 40 বানা দিচ্ছি, সেম হওয়া যাবে না, 40 এটাকেও 40 বানা দিচ্ছি, সেম হইলেও সমস্যা নাই, মিলিত ব্যাগ শূন্য হবে তখন, ঠিক আছে। গাড়ি দয়ের আমার কাছে তো মিলিত ব্যাগ জিজ্ঞেস করছে, তো মিলিত ব্যাগ তখন শূন্য হবে আর কি, ঠিক আছে। দুই যে এই দুইটা যদি সেম হয় তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে না, এটা বিয়োগ এটা ইকুয়াল টু শূন্য, এই যে একটু আগে এটা 30 ছিল দেখো, এটা যদি 30 থাকে দুইটাকে বিয়োগ করা শূন্য হয়ে যাচ্ছে, তো শূন্য হলে এই শূন্যকে 2000 দিয়ে ভাগ করলে বিও শূন্য হবে, বাট আমি চাচ্ছি শূন্য না হোক, এই জন্য আমি এখানে 40 বানা দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আসবে কত, 4 6 4 4 32, 2400 মাইনাস 32। আচ্ছা আমি ক্যালকুলেটারও করে দেখতেছি, মাথায় কাজ করবে না এই মুহূর্তে, কারণ আমি তো বুঝাচ্ছি তোমাদেরকে, সেজন্য তাহলে 800 ইনটু 40 মাইনাস 8000, রাইট। তাহলে এখানে এটা কাজ করলে আসবে মাইনাস 8000, আর এখানে অলরেডি নিচে 2000 আসবে, ঠিক আছে। কাজ করো, মাইনাস 4 মিটার পার সেকেন্ড, মাইনাস 4 মানে হচ্ছে যে এদিকে, কারণ আমি কি আমি যদি আমি কোনটাকে পজিটিভ ধরছি একটু খেয়াল করো, আমি পজিটিভ ধরছি এটাকে, রাইট, এটাকে পজিটিভ ধরছি আর এটাকে নেগেটিভ ধরছি। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি দেখব ভর ব্যাগ কার বেশি, ভর ব্যাগ ট্রাকের বেশি, সরি কারের বেশি, ঠিক আছে। তাহলে এদিকে যাবে, এদিকে যাবে, ঠিক আছে, যেহেতু মাইনাস এই জন্য এদিকে যাবে, ট্রাকের দিকে, ট্রাক যে দিক থেকে আসতেছিল সেই দিকে যাবে। কিন্তু নর্মালি নর্মালি এটা ছোট হয়, এই ব্যাগটা ছোট হয়, এটা তোমাকে হয়তো এটা কেমনে ছোট হবে আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে, এটা 25 দিবে। এবার দেখো এটা ছোট, এবার একটু খেয়াল করো, এটা ছোট হয়, ঠিক আছে। তো ছোট হইলে এবার তুমি এখানে কাজ করলে এই বি এর মান পজিটিভ আসবে, পজিটিভ আসলে গাড়িটা এদিকে যাচ্ছিল, মানে মিলিত হয়ে এদিকে যাচ্ছে, কারণ এটাকে আমি পজিটিভ দোষী, এই পাশটাকে আমি পজিটিভ দোষী। তো তো এবং এমনিতেও তুমি বুঝবে যেটার ভর ব্যাগ বেশি, যেটার ভর ব্যাগ বেশি সেটা অন্যটাকে ঠেলে নিয়ে চলে যাবে, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে হচ্ছে। তো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করে জানাবা। এবার আমরা সেম কন্ডিশন আর একটা ক্ষেত্রে দেখবো, আর একটি কন্ডিশনের জায়গায় এটি অ্যাপ্লাই করা যায়, এই কন্ডিশনটা সেটা হচ্ছে, সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে সাপোজ একটা বন্দুকের নল, তোমার বাবার কাছে একটি বন্দুক আছে পাখি মারার, তো এটা হচ্ছে সেই বন্দুকের নল, ঠিক আছে। নল থেকে যখন এখানে বন্দুকের বন্দুকের ট্রিগারটা চাপ দেওয়া হবে, এখানে ট্রিগার থাকে তোমরা জানো, ট্রিগারটা চাপ দিলে বুলেট বের হবে না,
তো বুলেট যেটা বেরোলো সাপোজ সেটা 300 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, আর বুলেটের ভর সাপোজ 10 গ্রাম, বুলেটের ভর এম, বুলেটের ব্যাগ ভি, আর বন্দুক তো বড়, তাহলে বন্দুকের ভরটা বেশি হবে অনেক, বুলেট থেকে অনেক বড়, এই জন্য ভর বেশি হবে, বিদে ক্যাপিটাল এম দিছি। সাপোজ এটা হচ্ছে 6 কেজি, এটা হচ্ছে 6 কেজি। এখন প্রত্যেকটা বন্দুক থেকে যখন বুলেট বের হয় সেটার ব্যাগ বেশি থাকে এবং ভর অনেক কম থাকে, এটা গ্রামে দিছি আমি মাত্র, আর এটা হচ্ছে কেজিতে। তো এটাকে তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে 10/1000 দিতে হবে যা হয় এবার, ঠিক আছে? তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে বন্দুকের পশ্চাৎ ব্যাগ কত বা বন্দুকের ব্যাগ কত, বন্দুকের পশ্চাৎ ব্যাগ জিজ্ঞেস করলে তুমি মাইনাস পাবে না উত্তরে, আর বন্দুকের শুধু ব্যাগ জিজ্ঞেস করলে মাইনাসটা সহকারে লিখতে হবে, কারণ বন্দুকটা পশ্চাৎ মুখী যাবে, ট্রিগার চাপলে বুলেট বেরোয়ার পরে বন্দুক পিছনের দিকে যায়। এই জন্য কাঁধের মধ্যে ভর দিয়ে পুলিশরা দেখিও যখন ট্রেনিংয়ে যান তারা কাঁধের মধ্যে ভর দিয়ে তার শ্যুট করেন, ঠিক আছে? সো আমাদেরকে যেটা করতে হবে তাহলে এই বন্দুকটাকে কী করতে হচ্ছে, আমাদের বন্দুকের পশ্চাৎ ব্যাগ কত অর্থাৎ ক্যাপিটাল বি কত আমাদেরকে বের করা লাগবে। তো ঠিক আগের মতো ফর্মুলাটা, বাট এবার ফর্মুলাটা এবার এদের এক্ষেত্রে যেটা হয় তাদের যে দুজনের যে মিলিত ভর ব্যাগ সেটা সংরক্ষিত থাকে অর্থাৎ শূন্য হয়, মিলিত ভর ব্যাগ শূন্য হয়, অর্থাৎ ক্যাপিটাল এম ক্যাপিটাল বি বন্দুকের জন্য বন্দুকের ভর ব্যাগ প্লাস বুলেটের ভর ব্যাগ ইকুয়াল টু জিরো হবে। এটা কেমনে হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু আগে আমি যেটা লিখছিলাম এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এখন প্রাথমিক অবস্থায় বন্দুকের আদি বেগ কত, শূন্য, বুলেট বুলেট মারার আগে, আর বুলেটের আদি বেগ কত, তাও শূন্য, মানে বন্দুকের আদি বেগও শূন্য, বুলেটের আদি বেগও কি শূন্য। তো দুইটার আদি বেগ যদি শূন্য তাহলে এখানে আর এটা লেখার দরকার আছে, এটাও শূন্য এটাও শূন্য, দরকার নেই, রাইট? এটা দরকার নেই। তো দরকার যদি না হয় এটাকে আমি কী লিখে দিব, শূন্য, এই যে এখান থেকে মূলত এটা আসছে। এবার এটাকে লিখা হয়েছে এম ওয়ানে বি ওয়ানকে লেখা হয়েছে বন্দুকের জন্য, এম টু বি টুকে লেখা হয়েছে বুলেটের জন্য। তোমাদের কনফিউশন যেটা হয় তোমরা বই মনোযোগ সহকারে পড়ো না, বেসিকগুলো ক্লিয়ার থাকে না, এই জন্য তোমাদের বইতে কিন্তু এগুলো লিখা আছে, এভাবে আমি যেভাবে বলছি এভাবেই লিখা আছে, বাট আমি বলাতে তোমাদের সহজ লাগতেছে আর বই পড়ে তোমরা সহজে বুঝতে পারো না, বাট তোমাদেরকে বই পড়ে সহজে বোঝার অভ্যাস গড়ে তুলতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বন্দুকের ভর 6, পশ্চাৎ ব্যাগ জানি না, তারপর হচ্ছে তোমার এম, এম কত, এম হচ্ছে তোমার এটা এটা এটাকে তুমি যেটা এভাবে যেভাবে আছে এভাবে লিখবা, বোঝার দরকার নাই তোমার, ইন্টু ভি, ভি হচ্ছে 300, এই যে দেখো এবার কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে? তোমরা যেটা করো আগে এটাকে ভাগ করে শুরু করো, এটাকে ভাগ করে ফেলো এখানে, আমি জানি তো তোমরা যেটা করো আগে এটাকে ভাগ করে এখানে বসাও না, ডিরেক্ট বসাই দিবা, এবার কাটাকাটি করবা পরে, ঠিক আছে? ইকুয়াল টু জিরো, এবার দেখো কী হচ্ছে, 6b থাকুক প্লাস এটা দিয়ে এটা ডিভাইড করলে এখানে হয় শূন্য শূন্য, আর 100 দিয়ে 300 কাটলে 3 হয় ইকুয়াল টু জিরো, তাহলে ভি ইকুয়াল টু বাইরে হলো -2, তাহলে বন্দুকের পশ্চাৎ ব্যাগ -2 মিটার পার সেকেন্ড, পশ্চাৎ ব্যাগ বললে মাইনাস দেওয়ার দরকার নাই, শুধু 2 মিটার পার সেকেন্ড বের লিখবা পশ্চাৎ শব্দটা অ্যাড করলে, আর পশ্চাৎ শব্দটা অ্যাড না করলে শুধু মাইনাস দিতে হবে -2 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, কারো কোনো ঝামেলা হলে একটু কমেন্ট করবা, যারা আজকের ক্লাস করতেছে না তারা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিস করতেছে, এভাবে কিন্তু কেউ বুঝে দিবে না, ঠিক আছে?